গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক টু অংশুমান। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন সমস্যার যে সমস্ত সম্মুখীন আমরা হই, সেরকমই কিছু সমস্যা নিয়ে কথা বলবো। আজকে ফার্স্ট যেটা হচ্ছে যে অনেকেই ইউটিউবেতে 401 নিয়ে প্রশ্ন করছেন, নানা ধরনের জিজ্ঞেস করছেন। এক ব্যক্তি লিখেছিলেন যে চারতলা স্যাংশন দুতলা হয়ে গেছে এবং মিউটেশন করে নিয়েছেন, এখন কীভাবে ওটাকে রেগুলারাইজ করা যায় এক্সেট্রা এক্সেট্রা। ফার্স্ট হচ্ছে মিউটেশনের সাথে বিল্ডিং ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই, বেআইনি বেআইনি। এবং চারতলা বাড়ি যদি দুতলা হয়ে থাকে, আমার মনে হয় সেটাকে ভেঙে ফেলাই দেওয়াই উচিত, আমরা কখনই বলবো না সেটাকে রেগুলারাইজ করা হোক। কিন্তু আমাদের কাছে এটাও ফ্যাক্ট যে এরকম ধরনের কেস আসে এবং সেগুলোকে কলকাতা কর্পোরেশনের নির্দেশ মতো আমরা রেগুলারাইজের জন্য ভাঙতে গেলেও তার কতগুলো প্রসেস আছে যে ড্রয়িং করে আমাদের জমা দিতে হয়, এবং কনসার্ন অথরিটি হচ্ছে কেএমসি। কেএমসি যদি মনে করে যে হ্যাঁ এটা দোতলাটা তাকে করতে হয়েছে আরও এক্সেস সোশিও ইকোনমিক্যাল গ্রাউন্ডগুলোকে স্টাডি করে, এবং তার দোতলাটা যেটা আরও এক্সট্রা দোতলা করেছেন যে তার স্ট্রাকচারাল থেকে আরম্ভ করে সমস্ত পার্ট ঠিক আছে, তাহলে সেটাকে সে পার্শিয়ালি রিটেন করতে পারে, ফুললি রিটেন করতে পারে। দ্যাটস ডিপেন্ড অন দ্য অথরিটি, সেটা বা কেউ বলতে পারবে না যে এটা রিটেন হবে কি হবে না। তবে এই ধরনের কেস যদি আমার কাছে, যদি আমি অফিসার হতাম, আমি দেন অ্যান্ড দেন হিয়ারিং করতাম এবং ভেঙে দিতাম। কেন, এটা একটা প্যাশন হয়ে গেছে যে আমি দোতলা বাড়ি স্যাংশন করব, করে একটা তলা এক্সেস মারব, এবং করার পর কিছু লোক বা কিছু দালাল আছে তারা এটাকে সাপোর্ট করে যায় যে হ্যাঁ আমি এটাকে রেগুলারাইজ করিয়ে দেবো। কেউ আবার মানুষকে ভুল ভ্রান্তি বোঝাচ্ছে যে এটাকে যদি আপনি অ্যাসেসমেন্ট করে নেন তাহলে কর্পোরেশন ট্যাক্স চালু করে দিলে এটা লিগালাইজ হয়ে গেল, সো অ্যান্ড সো, এইসব বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি বোঝাচ্ছে। কিন্তু একটা কথা যে ট্যাক্স চালু হলেও কিন্তু সেটা লিগালাইজ হলো না। কলকাতা কর্পোরেশন যে কোনো দিন তার ওপর অ্যাকশান নিতে পারে এবং ভেঙে দেওয়ার রাইট আছে। তো বিগত দিন যারা আমরা প্র্যাকটিস করছি, সিরিয়াস প্র্যাকটিস যারা করছে, আমাদের যেখানে অ্যাট র্যান্ডম প্রায় মোর দ্যান 30 প্রজেক্টস যখন রানিং হচ্ছে, তো এরকম অনেক ক্ষেত্রে আছে ছোটো বিল্ডিং বা ছোটো ডেভেলপার যেগুলো আমরা স্যাংশন অবধি করে দিই এবং স্যাংশনের সাথে ওয়ার্কিং ড্রয়িং দিয়ে দিই অ্যাজ পার স্যাংশন অনুযায়ী। অনেক ক্ষেত্রে পার্টি সুপারভিশন করার অর্থ আমাদের দেয় না এবং আমরা সুপারভিশন সেখানে করতে পারি না, আলটিমেটলি এটা আমাদের বিজনেস। এবং সেক্ষেত্রে যেটা গিয়ে দাঁড়ায়, অনেকেই সেটার মধ্যে ডেভিয়েশন করে, এবং কলকাতা কর্পোরেশনের একটা ছোট্ট ক্লজ অনুযায়ী আমাদের শোকজ খেতে হয়, কাউকে থানায় গিয়ে বেল নিতে হচ্ছে। কিন্তু বিষয়টা যেটা বলার যে বেআইনি করছে কে, ওনার বা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার যিনি ডেভেলপার, এরা বেআইনি করছে। কাদের মধ্যে টাকার লেনদেন হচ্ছে, ওনার টাকা দিচ্ছে কন্ট্রাক্টরকে, কন্ট্রাক্টর কাজ করছে। সুতরাং লায়াবিলিটিস যদি দাঁড়িয়ে থাকে এই দুজনের দাঁড়াবে, কখনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা এলবিএস বা আর্কিটেক্ট তাদের কোনো বেআইনি প্ল্যানেতে সই থাকে না। কিন্তু বিগত দিনে যেটা হচ্ছে যে সব শালাকে ছেড়ে দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টকে নিয়ে পর, এবং আমাদের বেল নিতে হচ্ছে শুধুমাত্র আইনের একটা ক্লজ যেখানে সুপারভিশনটা একটা বলা আছে যে তোমাকে রিপোর্ট করতে হবে বা নাম উইথড্র করতে হবে। অনেক ক্ষেত্রেই আমরা নাম উইথড্র করতে পারি না, বা যেখানে আমাদের এতগুলো সাইট চলছে তো উইথড্র করার জায়গা থাকে না। তো এখন সেই ক্ষেত্রে যারা এই ধরনের কাজ করছেন, বেআইনি কাজ করছেন, আগামী দিনে কিন্তু কর্পোরেশন আরও শক্ত হচ্ছে। আমাদের হয়তো একটা বেল নিতে হচ্ছে, এর বেশি কিছু নয়, কিন্তু